আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। এই ভিডিওটা একটু জানা অজানা এই টাইপের ভিডিও। জলবায়ুর পরিবর্তনের ফলে ভাবা যায় যে আজকে আমি আপনি আমরা বাংলাদেশে বিশেষ করে কয়েকটা অঞ্চল, আমরা যারা বিশেষ করে ধরুন পদ্মা মেঘনা তীরবর্তী এলাকার মানুষ আছি, ঠিক আজ থেকে 50 বছর আগে যারা বেঁচে ছিলেন তারা যদি এখন উঠে আসে তারা তাদের কোনো কিছু খুঁজে পাবে না। কেন? জলবায়ু পরিবর্তনের ফলে, আমাদের নদী ভাঙনের ফলে অনেক এলাকা বিলীন হয়ে গেছে। তদ্রূপ সারা পৃথিবীরই অনেক এলাকা, এরকম আমি আপনি যেমন বসবাস করছি সেখানে মানুষ ছিল, আবার জলবায়ু পরিবর্তনের ফলে এই এলাকাগুলো আস্তে আস্তে সমুদ্রপৃষ্ঠে ডুবে গেছে, আবার জলবায়ু পরিবর্তনের ফলেই ভেসে উঠছে নানান অংশ। দর্শক, বাল্টিক সাগর জার্মানির একটা সাগরের অংশের মধ্যে একটা দেয়ালের দেখা মিলেছে। রহস্যময় এই দেয়াল দেখে সবার চোখ কপালে উঠেছে যে সমুদ্রের মধ্যে কিভাবে এই বিশাল আকৃতির পাথরের একটা দেয়াল তৈরি করা হলো, কে করলো, কারা করলো। আর এটা নিয়ে যখন নানান গবেষণা চলছে তখনই দেখা গেল এই প্রাচীন দেওয়ালটা, বেসিক্যালি এই দেওয়ালটা পাথরের তৈরি, ছবিতে আপনারা দেখছেন, আজ থেকে প্রায় 11,000 বছর আগে। কিন্তু প্রশ্ন হচ্ছে গভীর সমুদ্রের নিচে এই এলাকাটার মধ্যে কে বা কারা, মাছেরা বা নাকি জিনেরা? না, ঘটনা হচ্ছে অন্য জায়গায়। বাল্টিক সমুদ্র পৃষ্ঠ থেকে 68 ফুট গভীরে ছিল এই স্টোন ওয়াল। এক প্রতিবেদনে জার্মানির সংবাদ মাধ্যম ডয়চে ভেলে এই তথ্য জানিয়ে বলছে প্রাচীন প্রস্তর যুগের একটি পাথরের দেয়াল মিলেছে জার্মানির আপনার সমুদ্র অঞ্চলে। প্রতিবেদনে বলা হয় গবেষকদের ধারণা দেয়ালটি ইদানিং সময়কার তৈরি কোনো দেয়াল নয়, এই দেয়ালটির বয়স 11,000 বছরেরও বেশি। সেই সময় কোন পদ্ধতিতে দেয়ালটি তৈরি করা হয়েছিল তা নিয়ে চলছে মূলত গবেষণা। সামুদ্রিক গবেষক জ্যাকব গিয়ারসন তিনি প্রথম এই দেয়ালটি আবিষ্কার করেন। তারও 1 বছর পর শুরু হয়েছে এটা নিয়ে আনুষ্ঠানিকভাবে গবেষণা যে কিভাবে কেমনে করা হইল। তো যারা প্রত্নতাত্ত্বিকবিদ তারা এটা নিয়ে কাজ করছেন, যারা এই জিনিসগুলো নিয়ে মানে কাজ করেন, নমুনা পরীক্ষা করে দেয়ালের সঠিক বয়স পরিমাপের চেষ্টা আনুমানিক 11,000 থেকে 12,000 বছর আগের। এখন 12,000 বছর আগে এই এলাকাটা ছিল একটা কি বলা হয় যে মানুষের বসবাসেরই অঞ্চল। এখানের মানুষরা সেই সময় হরিণ পালত। গবেষকদের ধারণা যে এই অঞ্চলটা 8,500 বছর আগে আপনার ডুবে গেছে, তার মানে এর আগে এখানে মনুষ্য জাতির বসবাস ছিল, তখন সেখানে ছিল ঘন জঙ্গল। ধারণা করা হচ্ছে হরিণ শিকারের জন্যই পাথরের উপর পাথর সাজিয়ে 3 ফুট উঁচু এই দেয়াল তোলা হয়েছিল। তবে মানুষেরা সহজে সেটি অতিক্রম করতে পারত হরিণদেরকে শিকার করার জন্য এই নির্দিষ্ট এরিয়ার ভেতর থেকে, কারণ তখন তো ধরেন প্রস্তর যুগ বলতে মানুষ পাথর দিয়ে শিকার করত। তো হরিণদেরকে ধাপড়ানি দিলে এগোনোর জন্য নির্দিষ্ট একটা এরিয়ার বাইরে যেতে না পারে, যার কারণে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তৎকালীন সময় আদিবাসীরা এই পাথরের দেয়াল তৈরি করেছে। কালের বিবর্তনে, জলবায়ুর পরিবর্তনে এই অঞ্চলগুলো সমুদ্রপৃষ্ঠে হারিয়ে গিয়েছিল, আবার আস্তে আস্তে এগুলো ভেসে উঠছে। আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা শুনি চর উঠেছে, বিভিন্ন সমুদ্রের মধ্যে চর উঠে, এগুলো হয়তো 1,000 বছর আগে আমাদের মতন এরকম সাধারণ মানুষের জীবনযাত্রা ছিল, আবার জলবায়ুর পরিবর্তনের কারণে এগুলা বিবর্তনের সাথে হারিয়ে গেছে, আবার সামনেও আসছে আর তুলে ধরছে ঠিক আজ থেকে 1,000 বছর আগে মানুষের যে জ্ঞান বা ধরেন মানে এই কাজগুলো করার, আজকের মতন আধুনিক যন্ত্রপাতি ছাড়া কীভাবে এই বিশাল কর্মকাণ্ড তারা সফল করেছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।